কিভাবে আপনি ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভ করবেন। ফ্রেন্ডস, ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভ করলে আপনি যতদিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভ রাখবেন, যেমন 5 দিন, 7 দিন, 10 দিন, ততদিনের জন্য সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে না। আবার আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভ করবেন, তখন আবার সার্চ করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাবে। তো ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভ করতে চাইছেন, কিছুদিনের জন্য বন্ধ রাখতে চাইছেন, তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভ করবেন। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিএক্টিভ করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে, আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে। থ্রি লাইনে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচে আসার পর একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে একটা অপশন আছে সেটিং, এবার আপনাকে এই সেটিংয়ে ক্লিক করতে হবে। ফ্রেন্ডস, আপনি যদি সেটিংয়ে ক্লিক না করে একদম উপরে ডান দিকে সেটিং আইকনে ক্লিক করেন, তবুও কিন্তু সেম পেজ ওপেন হবে। দেখুন সেম পেজ ওপেন হয়েছে, মানে আপনি এখানে যদি সেটিং অপশনে ক্লিক করেন তবুও যে পেজ ওপেন হবে, এখানে সেটিং আইকনে ক্লিক করলেও ঠিক একই পেজ ওপেন হবে। ফ্রেন্ডস, আগে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট ডিরেক্টিভ করার অপশন এখানে ছিল, এখন দেখুন এখন কিন্তু এখানে আর ফেসবুক অ্যাকাউন্ট ডিরেক্টিভ করার মতো কোনো অপশন নেই। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিরেক্টিভ করার জন্য আপনাকে একদম উপরে আসতে হবে। উপরে আসার পর একদম উপরের দিকে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট সেন্টার, আপনাকে এই অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করার পর নিচের দিকে দেখুন একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস, এবার আপনাকে এই পার্সোনাল ডিটেলসের উপরে ক্লিক করতে হবে। ফ্রেন্ডস, এখান থেকে কেউ ভিডিও সেরে যাবেন না, কেননা ফেসবুকে আপডেট আসার পর সামনে কিন্তু আরও অনেক কিছু অপশন চেঞ্জ হয়েছে। তো এখানে প্রথমে আমার কন্ট্যাক্ট ইনফো শো করাচ্ছে, তারপর ডেট অফ বার্থ শো করাচ্ছে, তারপর আইডেন্টি কনফার্মেশন একটা অপশন শো করাচ্ছে, তার নিচে দেখুন একটা অপশন আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এবার আপনাকে এই অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলের উপরে ক্লিক করার পর এবার এখানে নিচের অপশনটি দেখুন লেখা আছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন, এবার আপনাকে এই ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন উপরে ক্লিক করতে হবে। ডিঅ্যাক্টিভেশন অর ডিলিটেশন উপরে ক্লিক করার পর এবার এখানে ফেসবুক অ্যাকাউন্টের নাম শো করাচ্ছে, এবার আপনাকে নামের উপরে ক্লিক করতে হবে। নামের উপরে ক্লিক করার পর এবার এখানে দেখুন এখানে দুটো অপশন শো করাচ্ছে, প্রথম অপশন আছে ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট, পরের অপশন আছে ডিলিট অ্যাকাউন্ট। তো ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করার জন্য আপনাকে প্রথম অপশন ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্টে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এবার একদম নিচে কন্টিনিউ, কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার এখানে আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে। আর ফ্রেন্ডস, আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড জানা না থাকে, তাহলে এই ভিডিও লাস্টে ভিডিও দেওয়া থাকবে, সেটা দেখে দেখে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে পারবেন। আমার পাসওয়ার্ড জানা আছে, তাই আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর এবার পাসওয়ার্ডের নিচে কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার এখানে আপনাকে একটা রিজন সিলেক্ট করতে হবে, একটা কারণ সিলেক্ট করতে হবে, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট কেন ডিএক্টিভ করতে চাইছেন। আমি প্রথমটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচে আসার পর এবার একদম নিচে কন্টিনিউ, কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এখানে নিচের দিকে দেখুন লেখা আছে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, তার নিচে লেখা আছে 7 ডেজ, এবার আপনাকে 7 ডেজের উপরে ক্লিক করতে হবে। 7 ডেজের উপরে ক্লিক করার পর এবার এখানে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, অথবা ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি আপনি এখানেও সিলেক্ট করতে পারেন। আমি এখানে সিলেক্ট করছি। এখানে সিলেক্ট করলে কী হবে, আপনার ফেসবুক এখন অটোমেটিক রিঅ্যাক্টিভ হবে না, আপনি যখন আপনার ফেসবুক রিঅ্যাক্টিভ করবেন তখনই আপনার ফেসবুক এখন রিঅ্যাক্টিভ হবে। তো সিলেক্ট করার পর এবার নিচের দিকে ডানে ক্লিক করতে হবে। ডানে ক্লিক করার পর এবার নিচের দিকে কন্টিনিউ, কন্টিনিউয়ে ক্লিক করার পর এবার আবার স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচে আসার পর এবার একদম নিচের দিকে দেখুন একটা ব্লু কালারের বাটন আছে, লেখা আছে ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট, এবার আপনাকে এই ডিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করতে হবে।
দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, এবার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করলে আবার অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখুন কত সহজে ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করা গেল। আর ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চাইছেন তাহলে এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন।